প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আরেকটি নতুন বাড়ির ভিডিও নিয়ে আসলাম। বাড়িটি দেখতে পাচ্ছেন, এ বাড়িটি 30 ফুট দৈর্ঘ্য, 25 ফুট প্রস্থ। এ বাড়িটির ভিতরে 3টি বেডরুম, 1টি টয়লেট, গোসলখানা এবং কিচেন সহ এ বাড়িটি নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন বাড়িটি, অবশ্যই বাড়িটির ভিতরে 3টি বেডরুম আছে। বাড়িটির ভিতরে গিয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেব, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এ বাড়িটি 11টি কলম দিয়ে তৈরি করা হয়েছে, 2তলা ফাউন্ডেশন, 1তলা কমপ্লিট হবে। যাই হোক, বাড়িটির ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর অল্প জায়গায় আপনারা এরকম একটি বাড়ি কীভাবে নির্মাণ করবেন, সকল বিস্তারিত তথ্য আজকে আপনাদেরকে দেব। চলুন বাড়িটির ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি যে প্রান্ত দিয়ে ঢুকতেছি এ বাড়িটির, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো সামনের সাইড, আর এটা হলো গেট। এই যে সিঁড়ির তল দিয়ে এখানে রাস্তা রাখা হয়েছে, এটা হলো মেন গেট। এই যে মেন গেট দেখতে পাচ্ছেন, বাড়িটির কাজ এখন কমপ্লিট হয়নি। এই যে উপরে ছাদ কমপ্লিট, আস্তে আস্তে বাড়িটির কাজ নির্মাণ করা হচ্ছে। বাড়িটির ভিতরে 3টি বেডরুম, এই যে এখানে 1টি বেডরুম আছে, এই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, পেছন সাইডে 2টি বেডরুম, এই যে 1টি বেডরুম, আর এই যে 1টি বেডরুম। এই বেডরুমগুলা 12-12 সাইজ, দৈর্ঘ্য 12, প্রস্থ 12। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হবে এই যে ড্রয়িং রুম, এই জায়গাটুকা এটুকা, এই যে এই জায়গাটুকা হবে ড্রয়িং রুম, এই যে এই জায়গাটুকু হবে ড্রয়িং রুম। এটা কমপ্লিট হলে আরেকটি ভিডিও আপনাদেরকে দেব। এখানে হবে কিচেন রুম, এই যে দেখতে পাচ্ছেন, এখানে হবে কিচেন রুম। আর কিচেন রুমের পাশেই এটুকু হবে বারান্দা, এই যে দেখতে পাচ্ছেন উপরের সাইজটা, এখানে হবে বারান্দা। যাই হোক, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হবে টয়লেট গোসলখানা, এই যে টয়লেট গোসলখানা এখানে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন বেডরুম আরেকটি, এই বেডরুমটি 12x12। এই বেডরুমের সাথে আরেকটা বারান্দা রাখা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বারান্দা। যাই হোক, বাড়িটি যখন কমপ্লিট হবে অত্যন্ত সুন্দর হবে। বাড়িটি নির্মাণ করতে আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে সে বিষয়ে কিছুটা হলে আপনাদেরকে ধারণা দিচ্ছি। এখন আমি সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি, আর এটা হলো ছাদ, এই যে দেখতে পাচ্ছেন ছাদের, এই যে ছাদটা দেখতে পাচ্ছেন ছাদ, এই যে লট 12 মিলি লট, দেখতে পাচ্ছেন 4টা করে ব্যবহার করা হয়েছে এখানে 12 মিলি লট। যাই হোক, এরকম বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের অল কমপ্লিট খরচ হবে 25 লক্ষ টাকা, অল কমপ্লিট। আপনারা যদি এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই 25 লক্ষ টাকা গুনতে হবে, কারণ এখনকার যে বাজার সব কিছুর দাম বেড়ে গেছে। এই দাম অনুযায়ী, খরচ অনুযায়ী আপনাদেরকে 25 লক্ষ টাকা খরচ হবে এরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে। যাই হোক, এই ভিডিওটি পরবর্তী তার একটি কমপ্লিট হলে দেব। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব।